হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, চ্যালেঞ্জিং ভিডিও। আজকে কি চ্যালেঞ্জিং হবে? আজকে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জিং। সবাইকে এক মিনিট করে টাইম দেওয়া হবে। এই এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে সেটাই কাউন্ট করব, আর যে সব থেকে বেশি পরিমাণে ফুচকা খাবে সেই হবে আজকের যে চ্যালেঞ্জ আছে এর বিজেতা, এবং সেই বিজেতাকে দেওয়া হবে 1000 টাকা। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। তো আমার সময় শুরু এখন, এখন শুরু হয়ে গেছে। দেখি কটা খেতে পারি। তো আমার কিন্তু সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি খেতে পারিনি, তবু অনেক কষ্ট করে মাত্র 6টা ফুচকা খেয়েছি। তো এরপরে প্রতিযোগী হচ্ছে আমাদের ছোট্ট মাম্মাম। মাম্মাম আজকে কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তো মাম্মাম দেখি কটা খেতে পারে। মাম্মাম তুমি আস্তে আস্তে খাবে। হ্যাঁ, এবার মাম্মামের সময় শুরু এখন। তো মামাম এক মিনিটে 2টো ফুচকা খেয়েছে। ও যে সাহস করে এই কন্টেস্টে অংশগ্রহণ করেছে এটাই সব থেকে বড় কথা। তো এবারের প্রতিযোগী হচ্ছে শেখর। তো শেখরের সময় শুরু এখন। সময় শুরু হয়ে গেছে। টাইম আউট। শেখর কটা খেয়েছে? 12টা। তা শেখর খেয়েছে 12টা, তো ভালো, আমার থেকে ডাবল খেয়েছে। দিদির সময় শুরু এখন। দিদি অনলি 2টো ফুচকা খেয়েছে। তো এবারের প্রতিযোগী কাকিমুনি। কাকিমুনির সময় শুরু এখন। কাকিমুনি ফুচকা খেয়েছে 6টা। ভাই দেবের টাইম শুরু এখন।
শেখরও 12টা ফুচকা খেয়েছে, দেব 12টা ফুচকা খেয়েছে। তো টিকলির সময় শুরু এখন। টাইম শেষ, কটা হয়েছে? 9টা। তো টিকলি 9টা ফুচকা খেয়েছে, তবে আমাকে ক্রস করে গেছে। তো পারফরমেন্স একেবারে খারাপ না, ভালোই বলা চলে। তো টিকলি 9টা খেয়েছে, চ্যালেঞ্জ সবারই হয়ে গেছে। তাতে আমি 6টা খেয়েছি, তো আমাদের মাম্মা মানে শ্রেয়াংশী 2টো খেয়েছে, টিকলি 9টা খেয়েছে, তারপর শেখর খেয়েছে 12টা, দিদি 2টো খেয়েছে, কাকিমুনি 6টা, আর দেব হচ্ছে 12টা। তো এবার দেব আর শেখর ওরা হচ্ছে সমান সমান খেয়েছে। এবার শেখরের মধ্যে ড্র হয়েছিল, তো এই জন্য ওদের মধ্যে আবার কম্পিটিশন হচ্ছে। তো এবার সময় দেওয়া হয়েছে 30 সেকেন্ড। তো দেবের সময় শুরু এখন। তো দেব 30 সেকেন্ডে 8টা ফুচকা খেয়েছে, তবে বলা চলে প্রথমবারের থেকে এবারের পারফরমেন্স আরও ভালো। তো এবার দেখা যাক, এবার শেখরের পালা, শেখরের সময় শুরু এখন। শেখরের 7টা, শেখর হচ্ছে 7টা ফুচকা খেয়েছে, তো আর দেব খেয়েছে 8টা। তো সেই জন্য আজকের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে জিতেছে দেব। তাই এই জন্য এই যে এখানে যে টাকাটা আছে, এটা তো আমার জেতার খুব আশা ছিল, কিন্তু এটা দেব জিতে নিয়েছে। ঠিক আছে দেব, তুই এদিকে আয়, শেখর যাও। তো আজকে বিজয়ী হয়েছে দেব। তো দেব বরাবরই চ্যালেঞ্জিং ভিডিওগুলোতে ওই বিজেতা হয়, তো আমারও আজকে খুব হিংসে হচ্ছে, এই টাকাটা ওকে দিয়ে দিতে হবে। তো জিতে নিয়েছে আজকে হচ্ছে 1000 টাকা। তো এই যে ওর 1000 টাকা। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। তা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে অনেক বেশি বেশি লাইক করো, তার সাথে সাথে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।